রাঙ্গামাটি জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হল পলল পার্ক। এই পার্কটি পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলা রোডের পাশে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁষে তৈরি করা হয়েছে, যা সৃজনশীলতার ছোঁয়ায় হয়ে উঠেছে রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণশৈলী ও নান্দনিক বসার স্থান পলল পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে পলল পার্ক। মুখোশের আদলে তৈরি করা হয়েছে পার্কটির প্রবেশপথ। প্রবেশপথের পাশে ভিন্ন আরেকটি মুখোশ আকৃতির টিকিট কাউন্টার। প্রবেশমূল্য জনপ্রতি 30 টাকা, 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন নেই। পার্কটি রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিডস জোন। শিশুদের আনন্দ দিতে এই পার্কে বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা রয়েছে। টিকিটের মূল্য রাইড বেঁধে 30 থেকে 40 টাকা। বাঙালির জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে কিডস জোনের অপর প্রান্তে তৈরি করা হয়েছে ডেকিঘর আদলের একটি স্থাপনা। গ্রামের নারীদের ঢেকিতে ধান ভানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয়। এই ভাস্কর্যের স্থাপত্যশৈলী এতটাই সুনিপুণ, প্রথম দেখায় আপনার মনে হতে পারে বাস্তব কোনো দৃশ্য দেখছেন। কিডসজোন থেকে সামনে এগিয়ে গেলে রাস্তার পাশে বসার জন্য কিছু বেঞ্চ তৈরি করা হয়েছে। এখানে বসলে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য চোখে পড়ে। সামনে যতদূর দৃষ্টি যায় লেকের অথৈ জলের সীমানা দূরের আকাশে গিয়ে মিশেছে। পলল পার্ক এর একেবারে শেষ প্রান্তে তৈরি করা হয়েছে লাভ পয়েন্ট। এছাড়াও পার্কটিতে রয়েছে পলল পার্ক কটেজ এবং সুইমিং পুল। লেকে ঘোরার জন্য বোটের ব্যবস্থা রয়েছে। লেকের পার্ক ঘেঁষে রাখা আছে বিচ চেয়ার। লেক আর পাহাড়ে সন্ধ্যানামার দৃশ্য উপভোগ করতে শেষ বিকেলে এখানে বসতে পারেন আয়েস করে। কী আছে পলল পার্কে? প্যাডেল বোট, পার্কটির প্রবেশে ভুতুরের পাহাড়ের গুহা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডেকি শিল্প, বিভিন্ন প্রকারের রাইড, কলসি ঝর্ণা, পাহাড়ে কৃত্রিম ঝর্ণা, ক্রোকোডাইল ব্রিজ, হিল ভিউ পয়েন্ট, লেক ভিউ পয়েন্ট, লাভ লক পয়েন্ট, ফিশিং পিয়ার, মজাদার ও মুখরোচক খাবার। পলল পার্ক যাওয়ার উপায় ঢাকার ফকিরেপুল মোড় অথবা সায়দাবাদ থেকে রাঙ্গামাটিগামী অসংখ্য বাস পাওয়া যায়। সকল বাসই 8টা থেকে 9টা এবং রাত 8:30 থেকে 11টার মধ্যে ঢাকা ছাড়ে। ভাড়া ঢাকা রাঙ্গামাটি এসি বাস 900 টাকা, বিআরটিসি এসি 700 টাকা, নন এসি সকল বাস 620 টাকা। চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে রাঙ্গামাটিগামী বিভিন্ন পরিবহনের বাস পাওয়া যায়। 150 টাকার মধ্যে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি বাস পেয়ে যাবেন। এরপর রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই পার্কে যেতে 50 টাকা সিএনজি ভাড়া পড়বে। এই পার্কে পিকনিক সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রয়েছে। এখানে অত্যাধুনিক কটেজ রয়েছে থাকার জন্য। কটেজটির নাম পলল পার্ক কটেজ। অপরূপ প্রাকৃতিক পরিবেশে আধুনিক বিনোদনের জন্য চলে যেতে পারেন পলল পার্কে। দর্শক, নতুন নতুন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।